तूफानगंज कॉलेज के तीसरे सेमेस्टर में पढ़ने वाले छात्र छात्राओं ने सड़क जाम कर प्रदर्शन किया। उनका कहना है कि लॉकडाउन के दौरान वो अपने फॉर्म नहीं भर पाए थे, बहुत का घर दूर रहने के कारण वो फॉर्म भरने नहीं आ पाए थे। छात्र छात्राओं के पास स्मार्टफोन न होने की वजह से भी समस्या में पड़े थे, लेकिन अब वो परीक्षा नहीं दे पा रहे हैं। उनका आरोप है कि कई बार इसकी शिकायत करने का भी कोई फायदा नहीं हुआ। तूफानगंज कॉलेज के छात्र छात्राओं ने क्या आरोप लगाया है, आइए सुनते हैं। একটা ফর্ম ফিল আপ হয় সেটা মার্চ মাসে হয়েছিল, তখন কারণবশত আমাদের অনেকেরই অনেক রকম প্রবলেম ছিল, আমরা সেটা করতে পারিনি। তার আগে আমরা প্রফেশনাল আর ফাইনাল অ্যাডমিশন হই টাকা দিয়ে, তাই এখন আমাদের বলে যে আর কোনো ডেট দেওয়া হবে না। যারা সিবিএসসি ক্যান্ডিডেট মানে সেমিস্টারের যারা, তাদের এই সুযোগটা দেওয়া হয়েছে, কারণ তাদের এক মাস আগে ফর্ম ফিল আপ হয়েছে করোনা পরিস্থিতিতে। এখন করোনা, এখন আমাদের এখানে করোনা, এতদিন করোনা ছিল না, যখন নাকি মার্চ মাস তখন আমার মনে হয় করোনা পরিস্থিতি বেশ জটিল হয়, কারণ তখনই শুরু করোনার বিষয়ে, তখন সবার মনে একটা ভয় ছিল, যার জন্য আমাদের বলা হয়েছিল যে তোমরা দোল খেলবে না। দোল মেলা এখানে হয় নাই, আমাদের একটা ঐতিহ্যবাহী মেলা, সেটা পর্যন্ত হইতে দেয় নাই। তাহলে এখন বলে যে এখন করোনা নাই, এখন নাকি করোনা নাই, করোনা এখন হচ্ছে ওদের ফর্ম ফিল আপটা হবে, ওরা পরীক্ষা দিতে পারবে, আমরা পরীক্ষা দিতে পারবো না। আমাদের এটা লাইফের ব্যাপার, আমরা এই ইয়ারটাই পাবো, এরপরে সবকিছু সেমিস্টার তৈরি হবে, তখন আমরা কোথায় যাব? আমরা ডিস্টেন্স আবার ফার্স্ট ইয়ারের থেকে ভর্তি হবো, এটা কোনো কথা? আমাদের যে আমরা এখানে 15 জনের উপরে আছি, আর তারপরেও ওখান থেকে আরো অন্যান্য কলেজেও স্টুডেন্ট এরকম আছে। তা আমরা পঞ্চানন বর্মায় অনেকদিন গেছিলাম, স্যারের এখানে আসছি, স্যার পঞ্চানন বর্মার থেকে বলে এদের কথা, এরা বলে পঞ্চানন বর্মার কথা, এখন আমরা কোথায় যাবো? আমাদের ফর্ম ফিল আপ আমরা করতে পারিনি, লকডাউন পড়বে ছিল ফর্ম ফিল আপ, তো এটা আমরা কোনো কারণবশত আমরা করতে পারিনি। আমাদের বাড়ি এই কলেজ থেকে মোটামুটি 30-35 কিলোমিটার দূরে ঠিক অবস্থান থাকায় আমাদের সেরকম স্মার্টফোন নেই, যোগাযোগ ব্যবস্থা সেরকম ভালো ছিল না, তো যার কারণে আমরা ফর্ম ফিল আপ করতে পারিনি এবং আমাদের অ্যাডমিট আসেনি এবং আমরা পরীক্ষা দিতে পারছি না। এর আগে তো প্রিন্সিপালকে আমরা স্মারকলিপি দিয়েছিলে, হ্যাঁ দিয়ে কি আশ্বাস পেয়েছিলে সেখানে? প্রিন্সিপাল শুধু বলেছিল যে হ্যাঁ হবে, শুধু আশ্বাসই দিয়েছিল, আর কোনো কাজ হয়নি। এই যে 3টা বছর তোমাদের যে নষ্ট, আমাদের এই যে এই 3টা বছর চলে গেলে আমরা একদম খুবই মানে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন এখান থেকে বাড়িতে তো বলছেই যে তোরা যদি না আসে এখন বাড়িতে গিয়ে কোনো লাভ নাই, তোরা এই বছর কী করলি এতদিন থেকে, যদি এক্সাম যদি না দিতে পারিস তোরা বাড়িতে আসিস না, আমাদেরকে ডাইরেক্ট না বলে দিচ্ছে বাড়ির থেকে। আমাদের এরকম মোটামুটি এখানে 20-30 জন ছাত্র আছে, আমাদের আবার দিনহাটা কলেজে আছে 50 জন। কোন ইউনিভার্সিটি আন্ডার এটা? আমরা এটা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। वहीं छात्रों के इस प्रदर्शन पर तूफानगंज कॉलेज के अध्यक्ष ने क्या कहा, ये सुनते हैं। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি অনুমতি না দেয় আমরা তো কিছু করতে পারবো না, তাহলে তাদের জীবন লাঠি উঠবে, আমরা কি করবো এখানে? এখানে আমাদের তো কিছু করার নাই, কলেজের কিছু করার নেই। আমরা মেল পাঠিয়েছি, ডেপুটেশন পাঠিয়েছি, রিকোয়েস্ট করে চিঠি পাঠিয়েছি।
वहीं पंचनन वर्मा यूनिवर्सिटी के उपकुलपति देव कुमार मुखर्जी ने क्या कहा, ये सुनते हैं। पदावरोध করছে সেটা আমি জানি না, কিন্তু তুফানগঞ্জ থেকে কিছু ছেলেপেলে আমাদের কাছে এসেছিল যারা পুরনো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিস্টেমের ছেলেপেলে, তাদের ফর্ম ফিল আপ হয়ে যায় হচ্ছে লকডাউন শুরু হওয়ার আগে, তখন ওরা ফর্ম ফিল আপ করেনি। তারপরে আরও ফর্ম ফিল আপের জন্য এক্সটেন্ডেড ডেট আমরা দিয়েছিলাম, বাড়তি ডেট আমরা দিয়েছিলাম, তখনও ওরা ফর্ম ফিল আপ করেনি। অর্থাৎ ফর্ম ফিল আপের যে ডেটগুলো দেওয়া হয়েছিল সেই ডেটের ভেতরে ওরা কেউ ফর্ম ফিল আপ করেনি। তারপরে পরীক্ষার কয়েকদিন আগে এসে বিশ্ববিদ্যালয়ে ওরা বলছে আমাদের পরীক্ষা দিতে হবে, আমাদের ফর্ম ফিল আপ করতে দিতে হবে। এটা তো কোনো কাজের কথা না, সব এক সব কিছুই একটা আইনে চলে, একটা নির্দিষ্ট সিস্টেমে চলে। কোনো ছাত্রছাত্রী যদি উইদিন ডেট সব তারা ফর্ম ফিল আপ করতে না পারে, তাহলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে তার জন্য পরীক্ষার আয়োজন করা সম্ভব নয়। সেই কারণে ওরা ফর্ম ফিল আপ পরীক্ষা দিতে পারছে না। এর জন্য তো বিশ্ববিদ্যালয় দায়ী নয়, সেই সংশ্লিষ্ট কলেজও দায়ী নয়। কারণ একটা ছাত্র সে যদি সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে না পারে, তার জন্য দায়ভার কলেজও নেবে না, তার জন্য দায়ভার বিশ্ববিদ্যালয় হবে। আসন্ন শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে থ্রিজি নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার